গরম পানি ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব বড় সাইজের দুটি মূলা। মূলাগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন এগুলো একটু ভাপিয়ে নিব। যখন পানিটা ভালোভাবে ফুটে উঠবে তখনই আমি মূলাটা উঠিয়ে একটা সাইডে রেখে দেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গরমে সবার যা যা অবস্থা, তো গরমে আমরা এই রেসিপিগুলো খেলে আমাদের পেটটা ভালো থাকে, শরীর ভালো থাকে। তো এখানে এই কড়াইতে দিয়ে দিলাম আমি হাফ কাপ রান্নার তেল। রান্নার তেলটা গরম হয়ে গেলে বেশ ভালো বড় সাইজের একটা রসুনের আমি কুচি করে দিয়ে দিলাম। এখন ওটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো। একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিব হাফ কাপ গরম পানি দিয়ে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব মূলা। মূলাগুলো দিয়ে আমি ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নিব। একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল। ডালটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে, এখান তখন আর কিছুই দেই নাই। এখন আমি ডালটাকে মূলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমার কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন। তো এটাকে আমি মোটামুটি 3 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ গরম পানি। 2 কাপ গরম পানি দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। যখন এটা একদম এরকম ঘন হয়ে আসবে তখনই আমার রান্নাটা কমপ্লিট করব। উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আমি এখন নামিয়ে নিব। আজকের রেসিপিটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।